আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। একাদশ শ্রেণীর ভর্তি আপডেট নিয়ে আজকে ভিডিও করছি আপনাদের অনেকের অনুরোধে। আপনারা অনেকেই বিভিন্ন কলেজে সাবজেক্ট, বিভিন্ন কলেজ চয়েস আবেদন করেছেন একাদশ শ্রেণীর ভর্তি বিষয়ে। এখন আপনারা অনেকেই এই যে আপডেট অ্যাপ্লিকেশন, মানে আবেদন করার পরে আপডেট অ্যাপ্লিকেশন করতে পারবেন, অনেকে সিকিউরিটি কোড পান নেই, আবেদন করার পরে মোবাইলে একটি এসএমএস আসে, অনেকে সিকিউরিটি কোড এসএমএসটি পাননি, ওটি কিভাবে পুনরুদ্ধার করবেন, অনেকের মোবাইল নাম্বারটি আবেদনের সময় ভুল হয়েছে সেটি কিভাবে পরিবর্তন করবেন, এই বিষয়ে আলোচনা করা হবে। আসুন আমরা প্রথমে কিভাবে আপডেট অ্যাপ্লিকেশন করব সেই বিষয়ে আপনাদের একটি ধারণা দিই। আপনি যে কোনো মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে লিখবেন ক্লাস এক্সআই ক্লাস অ্যাডমিশন, এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখবেন অথবা এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম, এটা লিখলে সার্চ করলে ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এরপর ওয়েবসাইটটি ভিজিট করবেন, ভিজিট করলে এমন একটি পেজ শো হবে। এই পেজে লেখা আছে দেখতে পাচ্ছেন যে রাত 11টা থেকে রাত 11টা 59 তারিখ পর্যন্ত, সরি রাত 11টা থেকে মানে রাত 11টা থেকে রাত 12টা পর্যন্ত আবেদন কার্যক্রম বন্ধ থাকে রক্ষণাবেক্ষণের কারণে। আমি ধরে নিলাম আপনারা আবেদন করে নিয়েছেন, যাদের সিকিউরিটি কোড পুনরুদ্ধার অথবা মোবাইল নাম্বার পরিবর্তন করার দরকার সেটাও বলছি, আগে আপডেট অ্যাপ্লিকেশনের কথা বলে নেই। এই জায়গায় একটা ক্লিক দিবেন, দেখতে পাচ্ছেন আপডেট অ্যাপ্লিকেশন করতে লাগলে আপনাদের কী কী লাগবে। রোল লাগবে আপনার বোর্ড পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ভেরিফিকেশন কোড, এখানে যেটা আছে সেম সেম দিয়ে নেক্সট দিবেন। এটা দেওয়ার পরে আপনাকে সিকিউরিটি কোড চাইবে এবং মোবাইল নাম্বারটি চাইবে। সিকিউরিটি কোড আপনার ফোনে আবেদন করার পরে একটি এসএমএস আসছে, সেইখানে আপনার সিকিউরিটি কোডটি দেওয়া আছে। এখন আমি ধরে নিলাম সিকিউরিটি কোড আপনার নেই, সেক্ষেত্রে কী করবেন, সিকিউরিটি কোড পুনরুদ্ধারে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এসএসসি রোল, এসএসসি এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসি বোর্ড পাসিং ইয়ার, মাদার্স নেম, প্রথমে যে আবেদন করেছেন সেই আবেদন, যে মোবাইল নাম্বার থেকে করেছেন সেটার ট্রানজ্যাকশন আইডি নাম্বার এখানে বসাতে হবে, কন্ট্যাক্ট নাম্বারটি এখানে বসাতে হবে, ভেরিফিকেশন কোড দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। এরপরে আসুন যে আপনার প্রথম যে ফোন নাম্বারটা দিয়েছেন, অনেকের ফোন নাম্বারটি ভুল হয়েছে, সেটা ফোন নাম্বারটি কীভাবে উদ্ধার করবেন। মোবাইল নাম্বার পরিবর্তন এখানে একটি ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে লেখা আছে এসএসসি রোল, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসি বোর্ড পাসিং ইয়ার, মাদার্স নেম, কন্ট্যাক্ট নাম্বার, নতুন কন্ট্যাক্ট নাম্বারটি দিবেন। এগুলো দিয়ে ভেরিফিকেশন কোড চাপ দিলে সাবমিটে ক্লিক করলে ফোন নাম্বারটি আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এরপর আসুন আপনাদের আর একটা প্রশ্ন যে আমি আপডেট অ্যাপ্লিকেশন কত তারিখ পর্যন্ত করতে পারবো। আসুন আমরা নীতিমালা দেখি, এখানে লেখা আছে পছন্দ ক্রম পরিবর্তনের সময়সীমা, এখানে নর্মালি আপনি 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন, 5 বার করতে পারবেন, সর্বোচ্চ এডিট করতে পারবেন 5 বার। এরপর আরও কিছু বিষয়ে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন যাচাই বাছাই নিষ্পত্তি, পুনঃ পরীক্ষণে যারা ফলাফল তারা আবার পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন 31 তারিখে, যাদের ফলাফল মানে ভোট চ্যালেঞ্জ করার পরে ফলাফল যাদের আপডেট হবে। এখন আপনাদের এরপরে যারা ভাবছেন যে না আমরা আপডেটও করব না, কলেজ জোকও করব না, কলেজ বাদও দিব না, তাহলে আমরা কি করব, আমাদের পরবর্তী স্টেপের কাজটা কি, তাদের বলবো যে তাদের কাজটি হচ্ছে আপনার প্রথম পর্যায়ে নির্বাচিতের ফল প্রকাশ 5 তারিখ রাত 8টায় প্রকাশ করার পরে 7 থেকে 10 তারিখের মধ্যে আপনাকে একটা নিশ্চয়ন ফি জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে, 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত। আপাতত এটাই আপনাদের আপডেট জানানো ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে জানাবেন, আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, অনেকে বুঝতে পারছে না যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।